সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই পৌরসভা এবং স্বাস্থ্য দফতরের পরিষেবায় অসন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই বিষয়ে পাল্টা রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, "উনি এখন ভালো ভালো কথা বলছেন, খরচ কি করছেন সেটা লোকে দেখতে যাবে কেন? আপনার দায়িত্ব এখানে ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেটা হচ্ছে না। এসব বলে কি হবে?" ভালো ভালো কথা উনি এখন বলছেন, আমি জানি না পরিস্থিতিটা কি। মোদিজি না ডাকতেই দেখা করতে যাচ্ছেন এখানে আবার গঙ্গা আরতি করছেন বয়স হলে মানুষের সদ্বুদ্ধি হয় সেদিকেই যাচ্ছেন কিন্তু সরকারি অফিসারদের কাজ করতে দিয়েছেন ওনারা তার দিয়ে দুয়ারে সরকার করাচ্ছেন তার দিয়ে লক্ষ্মী ভাণ্ডার বিতরণ করছেন কী কী করবে লোক নেই ডিপার্টমেন্টে সব করতে হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিলেন তাতে কাজ হয় না লোক নিচ্ছে না এখন হসপিটালে নিচ্ছে না তার দোষ তো অফিসারদের নয় আপনি সব কিছুতে রাজনীতি করবেন তার দায়টা অফিসারদের ঘাটে চাপাবেন এসব তো বলার জন্য বলতে হয় কিছু কাজ নেই তো খই ভাজ লোকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে ফিরে আসছে ট্রিটমেন্ট হতে পারছে না তার কী হবে খরচা কী করছেন আপনি সেটা তো লোকে দেখতে যাবে কেন আপনার দায়িত্ব হসপিটাল এখানে স্বাস্থ্য পরিষেবা ফেরিতে হয় সে লাভ যেন সবাই পায় সেটা দেখতে হবে সেটা হচ্ছে না এসব বলে কথা কী লাভ আছে